সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব গ্রাম বাংলার অতি পরিচিত গল্প মালকা বানু ও মনু মিয়ার প্রেম কাহিনী। ইতিহাসের কিংবদন্তি মনু মিয়া মালকা বানুর প্রেম কাহিনী শুনেনি এমন মানুষ গ্রাম বাংলায় নেই বলেই চলে। এই কিংবদন্তি মনু মিয়ার স্মৃতিচিহ্ন রয়েছে চট্টগ্রামের আনোয়ার উপজেলার শোলকাটা গ্রামে, আর মালকা বানুর স্মৃতিচিহ্ন রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর সরলা ইউনিয়নে। ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আছে মালকা বানুর মসজিদ ও দিঘি। প্রায় 300 বছর আগের কথা, মনু মিয়ার পিতা শের মোস্তফা ছিলেন দিল্লির সম্রাট শাহজাহানের পুত্র, বাংলার নবাব শাহসুজার প্রধান সেনাপতি। পরবর্তীতে এই শের মোস্তফা আরাকান রাজ্যের অধীনে রামুর চাকমাকুলে রাজা ছিলেন। শের মোস্তফা আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামে বসবাস করতেন। রাজা শের মোস্তফার 3 সন্তান, তাদের মধ্যে একজন জবরদস্ত খা ওরফে মনু মিয়া, অপর দুজন ছিলেন বুড়া বিবি চৌধুরানী ও কালা বিবি চৌধুরানী। পিতার মৃত্যুর পর বিশাল জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন শের মোস্তফার একমাত্র পুত্র মনু মিয়া। তবে তাদের জমিদারের সময়কাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। 1760 খ্রিস্টাব্দে রাজকীয় ফরমানমূলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় চট্টগ্রাম। তারও বহু বছর আগে শের মোস্তফা আরাকান রাজ্যের অধীনে সমুদ্র, পাহাড়, লাল সবুজ টিলা আর পর্বতঘেরা দেয়াং রাজ্য তথা বর্তমান আনোয়ারার পশ্চিম শোলকাটা গ্রামে এসে বসতি শুরু করেন। মনু মিয়ার পিতা শের মোস্তফা এতই প্রভাবশালী ছিলেন যে রামু থেকে চকরিয়া, বাঁশখালী, সাতকানিয়া এবং আনোয়ারা পর্যন্ত বিশাল ভূসম্পদের অধিকারী ছিলেন তিনি। তার অধীনে ছিল ছোট ছোট বহু জমিদার। এটি প্রায় 300 থেকে 350 বছর আগের কথা। তখন আনোয়ারা উপজেলার পশ্চিম শোলকাটা গ্রামে মনু মিয়ার রাজপ্রাসাদ ছিল। এখন মনু মিয়ার বিশাল এই বসতভিটায় কোনো রাজপ্রাসাদ নেই। কালের পরিক্রমায় এখানে গড়ে উঠেছে পাকা, কাঁচা পাকা, ছোট বড় অসংখ্য বসতি। তবে তার এই বসতভিটা এবং বিশাল এলাকা জুড়ে বহু স্মৃতিচিহ্ন আজও কালের সাক্ষী হয়ে আছে। বসতভিটার সামনে এবং পেছনে তৎকালীন নির্মিত দীর্ঘ প্রাচীরের অস্তিত্ব আজও বর্তমান। পোড়ামাটির তৈরি বিশেষ ধরনের ইট দিয়ে প্রাচীরের ধ্বংসাবশেষ এখনও চোখে পড়ে। 1 ইঞ্চি মোটা এবং 5 থেকে 6 ইঞ্চি চওড়ায় এক ধরনের ইট মোগল আমল কিংবা তারও আগের সময়কার বিভিন্ন স্থাপনায় দেখতে পাওয়া যায়। মনু মিয়ার বসতভিটার চারপাশে প্রায় 1.5 থেকে 2 হাত চওড়া উঁচু প্রাচীরের অস্তিত্ব আজ থেকে 20-25 বছর আগেও ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে সব হারিয়ে যেতে বসেছে। এছাড়া উল্লেখযোগ্য স্মৃতিচিহ্নের মধ্যে মনু মিয়ার বসতভিটা থেকে প্রায় 300 গজ সামনে রয়েছে মনু মিয়ার দিঘি নামে বিশাল এক দিঘি। সবুজ বৃক্ষরাজি পরিবেষ্টিত বিশাল এই দিঘিটি আজও পর্যটক এবং পথচারীদের নজর কাড়ে। দিঘির দক্ষিণ পশ্চিম পাশে আজও ঠায় দাঁড়িয়ে আছে মনু মিয়ার বিখ্যাত মসজিদ। মসজিদটির পরিসর ছোট হলেও এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী এবং পরিবেশ অপূর্ব। প্রায় 350 বছরের পুরানো এই মসজিদ আজও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। ইতিহাস থেকে জানা যায় জমিদার হিসেবে পিতার শের মোস্তফার চেয়েও অধিক প্রভাবশালী ছিলেন মনু মিয়া। তিনি এতই শক্তিধর জমিদার ছিলেন যে যুদ্ধে ব্যবহৃত মোগল আমলের শক্তিশালী কামান পর্যন্ত তার সমরাস্ত্র ভাণ্ডারে মজুদ ছিল। প্রায় 300 বছর পর এর প্রমাণও মিলেছে। মনু মিয়ার ঐতিহাসিক রাজবাড়ির সামনে এবং পেছনে 2টি বিশাল পাকা গেট ছিল। 2 গেটে বসানো ছিল মস্তবড় 2টি কামান। খুব সম্ভবত দেয়াং বন্দরে পর্তুগিজ জলদস্যুদের হামলা এবং বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছিল। মনু মিয়া জমিদার বংশের পুত্র হলেও মালকা বানু ছিলেন বাঁশখালী থানার সরলা গ্রামের বিখ্যাত এক সওদাগর আমির মোহাম্মদের কন্যা। জানা যায় আমির মোহাম্মদ চৌধুরীর 8 সন্তানের মধ্যে একমাত্র কন্যা মালকা বানু চৌধুরী। মনু মিয়া একদিন পাইক পেয়াদের সঙ্গে নিয়ে জমিদারি তদারকিতে বাঁশখালীর সরলা গ্রামে যান।
পথে ক্লান্ত হবার কারণে সওদাগর বাড়িতে গিয়ে সাময়িক বিশ্রাম নিয়েছিলেন। এই সময় মনু মিয়ার নজরে পড়ে অপরূপা সুন্দরী সওদাগর কন্যা মালকা বানু। মালকা তখন কাজের মক্তবে অধ্যয়নরত। ওখানে মনু মিয়া এবং মালকা বানুর আখির মিলন ঘটে। সেই থেকে মালকা বানুর প্রেমে পড়েন মনু মিয়া। এরপর প্রেমের টানে মনু মিয়া বারবার ছুটে যেতেন মালকা বানুর বাড়িতে। অবশেষে কাজের মাধ্যমে মালকার বাবার কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলেন মনু মিয়া। এই প্রস্তাবে মালকা বানুর বাবা আমির সওদাগর রাজি হলেও বিয়েতে মালকা বানু রাজি ছিলেন না। কারণ হিসেবে মালকা বানু মনু মিয়াকে বলেছিলেন সাম্পান যোগে নদী পার হতে তার ভয় করে, কারণ শঙ্ক নদীর এই পারে মনু মিয়ার বাড়ি, ওই পারে মালকা বানুর। মালকা বানুকে বধূ সেজে মনু মিয়ার বাড়ি যেতে হলে উত্থাল শঙ্ক নদী পাড়ে দিতে হবে। মালকা বানুর মুখে এ কথা শুনে মনু মিয়া স্থির করলেন শঙ্কের বুকে বাঁধ নির্মাণ করবেন। যেমন চিন্তা তেমন কাজ। মনু মিয়া শঙ্ক নদীর বুকে নির্মাণ করলেন বিশাল এক বাঁধ। তারপর বধূ সাজিয়ে সড়কপথে মনুর রাজপ্রাসাদে এনে তুললেন প্রিয়তমা মালকা বানুকে। জনশ্রুতি আছে মালকা বানু ও মনু মিয়ার বিয়ে হয়েছিল খুব জাঁকজমকপূর্ণভাবে। এক মাস ধরে চলেছিল তাদের বিয়ের অনুষ্ঠান, আর সেই বিয়েতে বিভিন্ন স্থান থেকে শিল্পীরা এসে গান পরিবেশন করেছিল। তার মধ্যে মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লা বাজেরে, মালকা বানুর সাতবাই অবাহিকা মনু মিয়ার কেহ নাই, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে, এই গানটি জনপ্রিয়তা পেয়েছিল। এখনও গ্রামেগঞ্জে গানটি বেশ জনপ্রিয়। এইরকম আরও অজস্র কাহিনী রয়েছে মনু মিয়া মালকা বানুর প্রেম উপখানে। আদরের দুলারি মালকা বানুর বিয়ের পর নিঃসঙ্গ পিতা আমির মোহাম্মদ কন্যার স্মরণে বাঁশকালের সরলা গ্রামে নির্মাণ করেন একটি মসজিদ ও দিঘি, যা মালকা বানুর মসজিদ ও দিঘি নামে পরিচিত। সেই মসজিদ কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে। মসজিদের গায়ে ফার্সি ভাষায় একটি শিলালিপিও রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, মালকা বানু ও মনু মিয়ার সংসারে কোনো সন্তানাদি ছিল না। তাদের এই প্রেম উপখ্যান অনেকের কাছে কল্পকাহিনী বা রূপকথা। মনু মিয়া মালকা বানুর প্রেম কোনো গল্প নয়, এই প্রেম উপখ্যান ছিল বাস্তবভিত্তিক প্রেম কাহিনী। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।